ছবি দেখাবো। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে দেখা গেল একদম রণংদেহী মূর্তিতে। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লিংক ফেলিয়ার দেখে তিনি হম্বিতম্বি করেন কর্মচারীদের উপর। আপনারা দেখলেন সেই ছবি, আরো একবার আপনাদের দেখাবো। রাস্তা দিয়ে যখন যাচ্ছেন তখন দেখেন যে ঘুঘুমারিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লিংক ফেলিয়ার এবং গ্রাহকরা তারা অভিযোগ জানান এবং তারই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি ব্যাংকের মধ্যে ঢোকেন এবং ব্যাংকের কর্মীদের ওপর হম্বিতম্বি করেন। চোর লোক হয়, সরের বাচ্চা, চোখ করে গেল।